বিসমিল্লাহ আমরা বিভিন্ন জালসা জুলুসে ওলামাদের মুখ থেকে জান্নাতের বিবরণ শুনতে পাই জান্নাতের সুসংবাদ শুনতে পাই কোরআন হাদিস থেকে তারা জান্নাতের সুসংবাদ দান করেন কিন্তু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এরকম ব্যক্তি খুব কমই আছে কিন্তু দশজন ব্যক্তি এমন ছিল যাদেরকে রসুল সাল্লাহ আলী ওয়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন আর তাদেরকে হাদিসের দৃষ্টিকোণে বলা হয় আশারায় আয় হাদিসগুলি আছে তির্মিজিতে ইবনে মা এবং মিশকাত শরীফের পাঁচশো ছেষট্টি নম্বর পৃষ্ঠায় হাদিস রয়েছে সেখানে জন ব্যক্তির নাম রয়েছে যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে বা জান্নাতের সার্টিফিকেট এই পৃথিবীর বুকেই দেওয়া হয়েছে সেই জন ব্যক্তি হলেন আবু বকর উমর উসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান সাদ সাইদ এবং আবু ওবায়দা আসনের নামগুলি লাগবার অর্থ জেনে নিই এক নম্বর হলেন আবু বকর অর্থ কুমারীর পিতা দুই উমার অর্থ আবাদকৃত তিন ওসমান অর্থ সাহায্য বা উপকৃত চার আলী রজাল্লাহ তালানহ অর্থ উন্নত পাঁচ তালাহা রজুল্লাহ তালানহ এর অর্থ হচ্ছে খেজুর গাছের ফুল ছয় জুবাইর অর্থ শক্তিশালী সাত আব্দুর রহমান অর্থ করুণাময়ের দাস আট সাদ অর্থ সৌভাগ্য নয় সাইদ অর্থ সৌভাগ্যবান দশ আবু ওবায়দা রাজাল্লাহ তালা নহুম এর অর্থ হচ্ছে আবু ওবায়দার অর্থ হলো ছোট দাসের পিতা বা জান্নাতের সুসংবাদ দাদা উক্ত দশজন সাহাবিকে তাদের জীবদ্দশায় নবী করিম সাল্লাম আসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তাই তাদেরকে আষাঢ় মোবাসরা বলা হয়